নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। পেটুক বাঙালি ঘরকন্না চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সবসময় স্বাগত জানাই। আজকে হ্যাশট্যাগ আমরা বাঙালির যেই টপিকটা সেই টপিকটা দিয়েছে আমাদের রঞ্জনাদি মেয়ে, মানে আমাদের খুব প্রিয় বঞ্জি বাম্মাম। হ্যাঁ, কেননা রঞ্জনাদি যেহেতু আমাদের দিদি হয় সেহেতু মাম্মাম তো আমাদের খুব প্রিয়ই হবে, তো সেই মাম্মাম দিয়েছে। তো সেটা হচ্ছে মা কালীর গায়ের রং কালো কেন। তো কি বলবো, এটা আমি এর ব্যাপারে বিশেষ কিছু জানি না, তবে যেইটুকু জানি তোমাদের সামনে সেইটুকুই তুলে ধরার চেষ্টা করছি আমার মতন করে। তারপরে তো বাকিদেরটা শুনবই। কবিতাটা কিছুটা আমি শুনেছি, কবিতার খেলাঘরের কবিতাটা কিছুটা আমি শুনেছি, বাকিটা এখনও শুনতে পারিনি, তো অবশ্যই রাতে সবারটা শুনব। তো বলতে হয় মাতা পার্বতীরই আরেকটা রূপ হচ্ছে কালী রূপ। তো ভুল না হই তাহলে মনে হচ্ছে রাক্ষস দ্বারকা নামে এক রাক্ষসের রাক্ষসকে বধ করার জন্যই মাতা পার্বতী কালী রূপ নিয়েছিলেন, আর কাল থেকেই কালী নামটা এসেছে। কাল মানে সময়। আর শিবের আরেকটা নাম আমরা জানি, শিবকেও আমরা মহাকাল বলে জানি, আর এই কালী কিন্তু শিবেরও অংশ। তো শিবের আর পার্বতীর অংশ, সেই থেকে এই কালীর সৃষ্টি হয়েছে। পার্বতী যখন কালী রূপ ধারণ করে, তার আগে বলে রাখি এই দ্বারকাকে ধ্বংস করার জন্য বা বধ করার জন্য, যেহেতু ব্রহ্মা ওই দ্বারকা নামে রাক্ষসকে বরদান করেছিল, সেই দ্বারকার ব্রহ্মার বরের ফলে তার শক্তি এতটাই বেড়ে গেছিলো যে সে স্বর্গের সমস্ত দেবতাকে একদম পরাজিত স্বর্গ দখল করেছিল। মর্তবাসীকেও কিন্তু তাদের জীবন একদম অতিষ্ঠ করে তুলেছিল। তো তখন স্বর্গের সব দেবতারা বিষ্ণুর কাছে, বিষ্ণুদেবের কাছে ছোটে যে আমাদেরকে প্রভু রক্ষা করো। তো বিষ্ণু তখন বলেছিল ব্রহ্মার কাছে যেতে, কেননা ব্রহ্মদেবী যেহেতু তাকে আশীর্বাদ করেছিল এই শক্তি সঞ্চয় করার জন্য, তখন ব্রহ্মদেবের কাছে সবাই মিলে ছুটলেন দেবতারা। তখন ব্রহ্মদেব বলেছিল সবার ভেতরের যে নারীত্বটাকে জাগিয়ে তুলতে, তো সেটা দিয়ে এই যে রাক্ষস তাকে বধ করা যাবে। কিন্তু তাতেও তাকে বধ করতে বা পরাজিত করতে পারেনি। তখন কিন্তু সবাই কাছে ছুটেছিল। শিবই তখন পার্বতীকে বলেছিল এর সমাধান করতে। তো পার্বতীর শরীর থেকে এমন একটা তেজ বেরোয়, সেই তেজটা শিবের যে নীলকণ্ঠতে গিয়ে একত্রিত হয়ে সেই থেকেই কিন্তু যে একটা নারী রূপ নেয়, সেই নারী রূপই কিন্তু হচ্ছে মা কালী। তো যে মা কালীর এক হুঙ্কারেই রাক্ষস দ্বারকে সমস্ত যে সৈন্য পরাজিত হয়েছে। এই তো গেল মাইথোলজিক্যাল ব্যাপারে, মানে গল্প। এবার বলি আমার কি মনে হয় কেন কালো মা, কেন কালো। আমি এক্ষেত্রে কবিতার মতনই বলবো, আমি কবিতাটা যতটুকু শুনেছি আমার মনে হচ্ছিল কবিতা আমার মনের কথাই বলছে, কেননা আমারও মনে হয়েছিল এই কথাটাই আমি বলবো যে আমাদের মনের ভেতরে যে ময়লা বা যে কালিমা লিপ্ত আছে সেইগুলোকে মা কালী নিজের মধ্যে, মানে নিজের মধ্যে বয়ে নিয়ে বেড়ায় বা নিজের মধ্যে নিয়েছে, একটু একটু করে নিয়েছে, যাতে তার সন্তান, মানে আমরা তো তার সন্তান, আমরা যাতে একদম পরিষ্কার স্বচ্ছ থাকি, তাই তার জন্যই সন্তানের সমস্ত নোংরা কালিমাটা নিয়ে নিজে ওরকম। এটাও বলা যায় যে আমাদেরকে পরিষ্কার করতে গিয়ে, পরিচ্ছন্ন করতে গিয়ে নিজের গায়ে একটু ধুলো ময়লা লাগিয়েছে। যেমন
আমরা আমাদের বাচ্চাকে যখন পরিষ্কার করি, স্নান করাই, আমাদের গায়েও যেমন একটু ধুলো ময়লা লাগে তেমনই। আরেকটা যেমন আমার মনে হয় যে আমরা বাচ্চা যখন আমাদের ছোট থাকে, আমরা তাদের নজর যাতে না লাগে একটা কালো টিপ দিই, তেমনি মা কালীর গায়ের রঙটা কালো এই কারণে আমরা তাদের তার সন্তান আমাদের গায়ে বা আমাদের যাতে কোনো নজর না লাগে, আমাদের যাতে কোনো আপদ বিপদ না হয়, মা হয়তো তার নিজের গায়ের রঙটা তার জন্য ওই রকম কালো করে নিয়েছে যাতে আমাদের কোনো নজর না লাগে। সেই নজর আমাদের দিকে আসার আগে মায়ের যাতে সেই নজরটাকে মা কী বলবো মানে সরিয়ে দিই, সেই নজরটাকে মা আমাদের দিক থেকে মানে তার সন্তানের দিক থেকে নিজের দিকে সরিয়ে নিতে পারে। আর সে তো মা, জগৎজননী মা, তার কি হবে, তার তো কিছুই হবে না। ওই তার গায়ের রং কালো নিয়ে কিন্তু আমাদের পুরো জগৎকে আলো, একদম আলোয় আলোকিত করে দেয়। এই যে দীপাবলির দিন মায়ের পুজো হয়, মায়ের গায়ের রং শ্যামবর্ণা, কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে দীপ জ্বলে, আলো জ্বলে, একদম ঝলমল ঝলমল করে, তার ফলে কিন্তু একদম আলোয় আলোকিত হয়। তার মানে কি, সবার অন্ধকারটা মা কিন্তু নিজের মধ্যে নিয়ে যায়, আর আমাদের প্রত্যেকের জীবনে মা একদম আলোয় আলোকিত করে। আরেকটা যেটা আমার মনে হয় যে আমাদের মধ্যে হয়তো কোনো মেয়ে যদি গায়ের রঙটা তার কালো হয়, অনেকে বলে না ইস কী কালো দেখতে, তো মা তার জন্যই হয়তো নিজের একটা রূপকে ওরকম কালো বানিয়েছে যাতে কেউ যদি ওই মেয়েটিকে বলে যে তুই কালো, তখন যাতে সে বা অন্য কেউ বলতে পারে আমাদের জগৎজননী মা সেও তো কালো, তার গায়ের রঙটাও তো কালো, কিন্তু তার মুখটা দেখেছো, তার স্নিগ্ধ, তার চোখটা দেখেছো, তার মিষ্টি হাসিটা দেখেছো, কত সুন্দর, কত স্নিগ্ধ। তো হয়তো আমাদেরকেই রক্ষা করার জন্যই সে তার মধ্যে এত সুন্দর, এত মিষ্টি একটা কালো রং সে ধারণ করেছে যাতে সেই কালোটা আমাদের জীবনে না পড়ে। তার জন্য সে মা হয়ে তার মধ্যে সেই সমস্ত কালোটাকে সে নিয়ে নিয়েছে। আরেকটা ঘটনা তোমাদেরকে বলি, কেশব সেন রামকৃষ্ণদেবকে একবার প্রশ্ন করেছিল যে মায়ের গায়ের রং কালো কেন। তো রামকৃষ্ণদেব বলেছিলেন যে আকাশকে যখন তুমি দূর থেকে দেখবে তখন নীল দেখবে, কিন্তু তুমি কাছে যাও দেখবে তার কোনো রঙই নেই। তেমনই মাকে যখন তুমি দূর থেকে দেখবে তখন কালো দেখবে, কিন্তু যখন তুমি কাছ থেকে দেখা আরম্ভ করবে তখন তার কোনো রঙই দেখতে পাবে না। তার মানে তিনি বলেছিলেন যেখানে সকল রূপ অরূপে বিলীন হয় সেটাই হচ্ছে কালো, তাই কালোতে ডুব দিলেই আমরা অরূপ রতনের সন্ধান পাব। তো তার জন্যই হয়তো মা কালো। এর বেশি আর আমি কিচ্ছু বলতে পারলাম না, তো আজকে এই বলেই শেষ করলাম। জয় মা কালী, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, আর সবার মধ্যে তোমার যে আলোটা পৌঁছে দিও, সবার জীবন যেন একেবারে আলোয় আলোকিত হয়ে যাক। তো এই বলে আজকে শেষ করলাম, টাটা বন্ধুরা।